আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। নুরুল হুদার মতো একজন খলনায়ককে প্রধান নির্বাচন কমিশনার করা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সুজনের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনের করা অভিযোগ অসত্য ও বিভ্রান্তিমূলক বলেও দাবি করেন তিনি। জানান এই ব্যাপারে মামলা করার বিষয়টি ভেবে দেখবে সুজন। সুশাসনের জন্য নাগরিক সুজনের বিরুদ্ধে অর্থ লেনদেন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যের জবাব দিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ও পর্যবেক্ষণ সহ বেশি কিছু কাজ বিভিন্ন সময় সুজন করলেও অর্থ লেনদেনে কোনো অনিয়ম নেই বলে দাবি করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রধান নির্বাচন কমিশনারের বিভিন্ন কাজের সমালোচনাও করেন সুজন সংশ্লিষ্টরা। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন বা আইন কোনো কিছুই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। এই আইনের ফলে সরকার নিজেই রাজনৈতিক পরিস্থিতি আরো ঘোলাটে করছে বলে মন্তব্য করেন তিনি। সকালে ফকিরাপুর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডক্টর রেজা কিবরিয়া বলেন, দেশের অনেক কিছুই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। ক্ষমতাসীনরা যেভাবে কাজ করছে তাতে শুধু সরকার বিপদে পড়বে না, দেশের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। সরকারের উচিত সংকট থেকে উত্তরণে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা। আইনমন্ত্রী জানিয়েছিলেন, এখনই নির্বাচন কমিশন গঠন আইন সম্ভব নয়। তারপরও কারোর সাথে আলোচনা না করেই 10 দিনের মধ্যে তড়িঘড়ি করে আইন করে ফেলেছে সরকার, যা অগ্রহণযোগ্য বলেই মন্তব্য করেন ডক্টর রেজা কিবরিয়া। সাহায্য বন্ধের জন্য বিদেশে দেয়া বিএনপির চিঠি দেশদ্রোহিতা, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে, দেশদ্রোহী কাজ করেছে, তদন্ত করে সবকিছু খুঁজে বের করার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার চেষ্টা করেছিল। এফবিআই এজেন্টকে ভাড়া করেছিল সজীব ওয়াজের জয়কে হত্যা করার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লবিস্ট নিয়োগের জন্য নিজে স্বাক্ষর করে দেশদ্রোহী কাজ করেছেন বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। আশঙ্কাজনক হারে বাড়ছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মহননের ঘটনা। গত বছর দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের 101 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি। এক বছরে এত শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা এর আগে কখনো ঘটেনি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আচল ফাউন্ডেশনের সমীক্ষায় উঠে আসে এসব তথ্য। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রায় 50% জাতীয় স্থানীয় পত্রিকার তথ্য যাচাই করে এই তথ্য পেয়েছেন তারা। গত বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের আত্মহত্যা করা 101 জন শিক্ষার্থীর মধ্যে 62 জনই পাবলিক বিশ্ববিদ্যালয়। এর মধ্যে 65 জন পুরুষ আর 36 জন নারী। পারিবারিক সমস্যা, হতাশা, সম্পর্ক নিয়ে জটিলতা, আর্থিক সমস্যা সহ বেশ কয়েকটি কারণে তারা আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। সম্পর্কগত সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন 24.75% শিক্ষার্থী। আর 22-25 বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি বলে তথ্য উঠে এসেছে সমীক্ষায়। এছাড়া এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshanews। ধন্যবাদ।